নাও, আমি অফিস যাচ্ছি, ঠিক আছে? সাবধানে যেও। পাক পাক পাক। আরে রামু, লোকটি তোমার দাদার নিচে। কি করে কি করে পাক 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 পাক। কিরে তোর লাশ রেজাল্ট দিছে? হ্যাঁ বাবা, তা কি পাইছস? জিপিএ 5 বাবা। এইটার মানে আবার কি? জিতে গুল্লা পিতে পাইছি, এতে আমি আর 5 মানে হলো 5 সাবজেক্টে। ওগো শুনছো, সর্বনাশ হয়ে গেল। কে যে আজ অফিস থেকে মাইনে নিয়ে ফেরার পথে রাস্তায় দুটো লোক মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, হয় টাকা দাও নাহলে জান দাও। আর আমি? আর তুমি বোকার মতো টাকাগুলো দিয়ে চলে এলে। পৃথিবীতে দেশ কয়টা? পৃথিবীর আমি জানি তিনটা, অত বেশি জানি এটা কি কি? ইন্ডিয়া, বিদেশ, বাংলাদেশ। তুই লকডাউনের দিন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস? আরে ভাই, তোর ভাইয়ের সোয়াগই আলাদা। এটা কি জানিস? এটা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন। এটা যদি কোনো পুলিশ ধরে তুই বলবি ওষুধ আনতে বেরিয়েছি, ব্যাস। আর কোনো ব্যাপার না, এবার চারিদিকে ঘোরাঘুরি কর। ও ভালো, ঘোরায় ঘোরায়। কি করে? ওই দাদা দাদা দাদা, পিঠে কি হয়েছে তোর? ডাক্তারের প্রেসক্রিপশনের বদলে ভুল করে খবরের কাগজ নিয়ে গেছিলাম। আরে ভাই, এই দেখ তোর বৌদি। ওকে এইচএস পাস করালাম, বিএ পাস করালাম, এমএ পাস করালাম, এখন চাকরি তো ঢুকিয়ে দিলাম, আর কি করা যায় বলতো? একটা ভালো দেখে ছেলে দেখে বিয়ে করিয়ে দে। কি করে? ম্যাডাম চা। দরজায় নক করে ঢুকতে পারো না? আমি কখন কোন অবস্থায় থাকি না থাকি? আপনাকে ওসব চিন্তা করতে হবে না, আমি প্রথমে দরজার ফুটো থেকে দেখে নি, তারপরে ঢুকি। এই নিন চা ম্যাম। আচ্ছা বেবি, जा रहा हूँ फिर मैं। ओके बाय। ध्यान रखना अपना। आप भी। राजू अभी तक साहब नीचे भी नहीं पहुंचे हों। okay.